প্রিয়ঙ্কা কবর কৌটম পল নাম কুমিলা নাইজা নাই তিনি নাম সুমা কৌটমা ফার্স্ট হলো আম্বাসা কংগ্রেস উদ্ভাবন এন এস ইউ আইনি ফাইজ যোগলে নাজাহা কাছে কৌটম পান্ডা ও কৌটম পান্ডা ফাইজাত জেলা নি কোঅর্ডিনেটর বিজয় রায় বিজয় রায় কখমা থমনা ছুন সহকার লেখা পৌনে সুন্ন খাথার বই বরুণে জরুরি কায়বা দফা সানমারি নুগৈ বসকাং নুইচি সিনে সালমারি ও বুইসিপুরি মারে জাতীয় লামা ও কেবে মু সংসা নাই এন এস ইউ আই বৌনি সানমারে নে বিষ্ণু তো আম্বাস বুড়ি রং বাকে রুগ্নক সামনানি এস টি এস সি তে ও বি সি লেখা পৌনে সঙ্গে স্টাইপেন্ড রাম পয়লে নে সে বাংরি নানা খবর ব্যাপার না যে ব্যাড অ্যাডমিশন তার হিসাবে ব্যবহৃত হচ্ছে মানিক সরকার বিভিন্ন রাজ্যে গিয়ে কেমে চলে গিয়ে বলছে এই রাজ্যে স্বর্ণযুগ চলছে কিন্তু ভাই আপনার কিসের স্বর্ণযুগ চলছে বলতে পারেন যে রাজ্যের জেলা সদরে একটি ডিগ্রি কলেজ নেই নাই একটা বালিকা বিদ্যালয় নাই একটা বয়েজ স্কুল নাই একটা এইচএস ইংলিশ মিডিয়াম স্কুল আমরা কিসের স্বর্ণযুগে বাস করি তাই আমরা আম্বাসা এনএসওর পক্ষ থেকে 27 তারিখ আম্বাসা জাতীয় সড়কের উপর 1 ঘন্টার পথ অবরোধের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাই আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের বিশ্ব টিভি দিবস ন খবরই নুইচিপুর মার্চ সারমারি ফাঁস হল আম্বাস ও আশা কমিশন তুই সংসার দেখা কাইছে রেলি ও সাল ন খবরই আম্বাসা নিয়ে সিএম ও অফিস নিসিমি রেলি ন করু আম্বাসা নিয়ে বেবাক লাম্বা লাম্বরানা বেড়াই না জাকা রেলি ও ফাইয়ে মান জাকা ঘটনা অকরা সম্ভব মার্চ বিশ্ব যক্ষা দিবস আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই রোগ সম্পর্কে যক্ষা রোগ সম্পর্কে জনগণকে সচেতন করা যাতে সঠিক চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে ওঠে এবং এর যাতে মানে কমপ্লিকেশন যাতে না দাঁড়ায় আমাদের এটাই লক্ষ্য যক্ষা রোগের সঠিক চিকিৎসা নিন স্বাস্থ্য কেন্দ্রে হাজির হন কক্টম আওতাব স্রাব চাইলে না যাওয়ার নাইতনিক অপর কক্টম যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর পারুল প্রকাশনী বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ টিউবলাইট এসি মোটর টিভি গেজার ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত ফ্রিজ ওয়াশিং মেশিন কম্পিউটার গেজার হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায় সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন হ্যাঁ আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি সাশ্রয়ে যত তারা আমাদের বন্ধু তারা বিদ্যুৎ চুরি বন্ধ করুন আধারভুক্ত ত্রিপুরা করুন জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত আরে না না কালকে আমি সারাদিন পার্লারে থাকবো তোর সাথে আই লাভ থার্সডে উইকেন্ডে একটা ট্যুর প্ল্যান আমার আবার রাতে একটা পার্টি আছে বুঝেনি তো থার্সডে নাইট আপনার প্ল্যান কি দেখি আসি আজকে না মাইক্রোবে চেক করতে যাওয়ার কথা গত শুক্রবারই না গেলাম গত শুক্রবার গাড়িটা নষ্ট হলো তার আগে শুক্রবার টিভিটা নষ্ট হলো তার আগে শুক্রবার তুমি ইলেকট্রিক শক খেয়েছো যাও কত
কেন সবাই তোর মতো হয় না? কেন এত ঝামেলা করে? কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউ আর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউ আর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। কিপিল ফেকে স্ট্রাকচার এক নম্বর ইয়া গুলো কল্যাণপুর থানাতে টিএসআর দশম বাহিনী ইকো কোম্পানি নিয়ে ফাইট হই ফাঁস হলো কল্যাণপুর থানা আমসেনে হলমতায় এডিসি ভিলেজ নি হাজারিপাড়া আমসে সংসে জায়গা প্রয়াস কর্মসূচি যুগাল জামিন ও প্রয়াস কর্মসূচি ও ফাইজাক হলমতায় গাঁও সভা নিয়ে আচক ফাং টিএসআর দশম বাহিনী ইকো কোম্পানি নিয়ে সুবেদার রণধীর দাস কল্যাণপুর থানা নিয়ে বড়বাবু রাখাল মিত্র আকর্ষণ ও সানি ইয়াকম আমসেনে লুকুর ব্যাপার নফাই মাঝকা আমাদের আজকের মূল প্রোগ্রাম ছিল আমাদের দশম বাহিনী ত্রিপুরা রাজ্য রাইফেলস এর মাননীয় কমান্ডেন্ট শ্রী এলডালং মহাশয়ের উদ্যোগে আমরা একটা প্রয়াস কর্মসূচি কল্যাণপুর পুলিশ থানার সঙ্গে একত্রে যৌথভাবে এই হলংমতায় গাঁও শহর মধ্যে আয়োজন করেছি, যার বিষয় ছিল পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্কের সমন্বয় সাধন এবং আইনি সচেতনতা শিবির, যেটা আমরা রামদেব হাজারিপাড়া বাজারে সেটার মধ্যে করছি ফলংমতাই গাঁওসভা তোলাশিগড় ব্লক খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে। ফাসলা বিশ্ব যক্ষা দিবস নি শালক আশা তন্ত্রত পান্দানে বিশিন্ত খোয়াই জেলা নি যক্ষা নিবারণে ক্ষত নঙা ফিয়গেরি চাকা ফিয়ক নাই ফাই মা জাকা বিধায়ক বিশ্বজিৎ দত্ত তেব ফাইজাতুন জেলা নি শাখা ম অকরা পি কে মজুমদার জেলা নি টিভি অফিসে ডক্টর রণেন্দ্র কুমার বর্মন আকর্ষণ যক্ষা দিবস ন খবর অর্শালক খোয়াই সুভাষ পার্ক নি ময়ূর কলা কেন্দ্র ও খোয়াই জেলা শাখাম তে নুকু হামপ্রে ক্ষত নে ফাইতে শাখতারে মুখ শিবির সঞ্চয় দেখা এখনো আমাদের ভারতবর্ষের কথাই বলছি শতকরা 80-85 জন মানুষ দারিদ্রতার কুলে পড়ে আছে, একটা মানুষের সুস্থ জীবন যাপন করতে গেলে যা খাদ্য গ্রহণ করা দরকার যতটুকু প্রোটিন দরকার তাকে সবজি খেতে হয়, মাছ খেতে হয়, মাংস খেতে হয়, ডিম খেতে হয়, আমাদের দেশে কতজন মানুষ সেই পরিমাণ কেনার জন্য তার সামর্থ্য আছে বা সে গ্রহণ করার জন্য পরিবারের পরিজনদের সকলের জন্য সে পাচ্ছি
আইন হয়তো উচ্চ স্টাফ চাইলে না যাওয়ানো নাই তো নুকাও বড় কক্টমা সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, গুণ ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। বড় একটা ভুল হয়ে গেছে বউ। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না, তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তুয়ালী আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিভার সিস্টার স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার গোড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। কমলপুর মহকুমানি দুর্গা জমুনি ব্লক নি ফাইসিং তুই যোগালাই নাজাকা ব্লক বেদি নি সালসানি বুড়ি কনভেনশন কনভেনশন চেঙ্গরিকা বিদায়িকা বিজয় লক্ষ্মী সিনহা কত্যাব ফাই মাঞ্জাকা বিদায় অঞ্জন দাস ব্লক অকরা মহেন্দ্র কাম্বে চাকমা পুলিশ অকরা চন্দন সাহা কৃষ্ণ আশ্রম তখন মানুষের মধ্যে ছিল শুধু পুরুষ এবং নারী। তখন পুরুষ এবং নারী সমান অধিকার ছিল, পুরুষ দ্বারা নারীরা অত্যাচারিত হতো না, নারীরা পণ্য ছিল না। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় নারীরা পণ্য হিসাবে ব্যবহৃত হয়। বিজ্ঞাপনের ঝড় দেখবেন মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে। দার্শনিকরা অনেক দর্শন তুলে ধরেছেন, তার মধ্যে একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ নাম তার কার্ল মার্কস, উনিও পরিষ্কারভাবে বলেছেন যে মানুষ দ্বারা মানুষ শোষিত হয়, মানুষের কষ্টের জন্য দায়ী একদল মানুষ। ভগবানকে দোষ দেওয়া ঠিক নয়, আল্লাহকে দোষ দেওয়া ঠিক নয়, যিশু খ্রিস্টকে দোষ দেওয়া ঠিক নয়, এগুলি মানুষ দ্বারা সৃষ্টি। পৃথিবীতে যখন পুরুষ এবং নারী আসলো, তখন নারী যেমন অধিকার পুরুষের। আমি গোপন করলাম ঠিক আছে, কিন্তু আমার এই গোপনীয়তার জন্য আমি অনেক পরিবারকে এই রূপটা আমি দিয়ে সংক্রমণ হয়ে যাবে। টিভি যখন কোনো ব্যাপারই না। কবর কক্ষমা তিন বাগাস নু সর্ব মাইদানে কবর কক্ষমা ফোকাস টু প্র যত নেন হামায়।